পারছি না তার কারণ আমার মেয়ের থেকে অনেক বেশি অন্যায় তার বাবা করেছে। কোন ছেলের সঙ্গে বিয়ে দিচ্ছে আমার মেয়েটাকে বলেনি। সেই ছেলেটাকে আমার মেয়ের পছন্দ কিনা, মেয়েটা রাজি আছে কিনা জিজ্ঞেস করেনি। যখন মেয়ে নিজে থেকে বলেছে যে বিয়েতে সে রাজি নয়, তাও ওকে জোর করেছে, শুনেনি ওর কথা। তাহলে জীবনটা আমার মেয়েটার। সে যদি মনে করে সে যে এই জীবনটা কাটাবে না, ওই জীবনটা সে যাপন করবে না, ওই জীবনটা সে কাটাতে পারবে না, তাই সে মনে করেছে সে পালিয়ে গেছে। গেছে বলে গেলে তো পালাতে দিতেন না আপনারা। শোনো মা, কলেজে ভর্তি হতে গেছে তো কলকাতায়, স্কলারশিপের টাকায় না শুধু কলেজের খরচাটুকুই বেরোবে, থাকা খাওয়া এই খরচাগুলো, এই খরচাগুলো কোত্থেকে আসবে? ও যদি মনে করে এই খরচাগুলো অদিতি ম্যাম দেবে, সে ঘুরে ভালো। কারণ এই ধরনের মহিলারা শুধুমাত্র মেয়েদের উস্কে দিয়ে ঘর ছাড়া করতে পারে, আর কিচ্ছু নয়। আমি তোমাকে বলছি মা, আমি তোমাকে বলছি, তুমি একদিন জানতে পারবে যে ওই মেয়ের মুখে রং মেখে রাস্তায় দাঁড়িয়ে আছে। সত্যি কথাই তো বলেছি, বাস্তবে কতটুকু জানো তুমি? কল্পনার হয় ভর করে চলো সারাদিন। আজ আমার মনে হচ্ছে যে আমার দুটো মেয়ে হওয়াই যথেষ্ট ছিল। তোর মতো সন্তানের আমার কোনো প্রয়োজন ছিল না। তা তো বলবেই, সত্যি কথা বলেছি না? সত্যি কথা বলেছি, সত্যি কথা তো গায়ে লাগে মা। যেদিন ঘটবে সেদিন বুঝতে পারবে যে কেমন লাগে। পাড়ার লোকেরা তোমাকে এসেই বলবে যে আপনার মেয়ে মুখে রং মেখে রাস্তায় দাঁড়িয়ে আছে। আর কম লোকের তো যাতায়াত নেই কলকাতায়, আমাদের এই জলপাইগুড়ি শহর থেকে। যদি তাই হয় তাহলে তুই খুব খুশি হবি তো? সেদিন তোদের জয়ের দিন আসবে। কাজ করিস, একটা কাজ করিস, সেদিনই পাড়ার সকলকে ডেকে ভালো করে খাইয়ে দিস। আর কিছু বলার নেই আমার, কিচ্ছু না। তবে একটা কথা শুনে রাখ বিকলো, মনে রাখিস যে আজ থেকে তোর কোনো বোন নেই। একটাকে মেরে ফেল, আর একটার সঙ্গে কোনো যোগাযোগ থাকবে না, ব্যাস মিটে গেল। ছেলে তুই একা, ছেলে একাই বাড়িতে থাকবি, সব কিছু তোর। ওই যে কথায় বলে না যে সাপে বর হলো বিকলো, মা বুঝে শুনে কথা বলা বললাম, মুখে যা আসছে তাই বলছো না? বলতে দাও, বলতে দাও, আর কি করবে? এই কথা বলেই তো খেয়েছে সারা জীবন, আর তো কোনো গুণ নেই। না নেই, আমার কোনো গুণ নেই, কিন্তু আমার মেয়েদের গুণ ছিল। তার কি দাম দিয়েছো তুমি? শোনো, গুণ থাকলে গুণের দাম দিতে হয়, বাঁদরের গলায় মুক্তুর মালা তো আর সহ্য হয় না। খবরদার বৌমা, আমার সামনে দাঁড়িয়ে তুমি আমার ছেলেকে এভাবে অপমান করবে না। বাঁদরের গলায় মুক্তুর মালা, কি মুক্ত ছেলে তুমি যে আমার ছেলেকে বাঁদর বলছো? আপনার ছেলেকে তুমি বাঁদর বলিনি মা, একদম আপনার ছেলেকে বাঁদর বলিনি। আমি বলেছি বাঁদরের গলায় মুক্তোর মালা সয় না,
উনি আমাকে নির্গুণ বলেছেন তো তাই আমি বলেছি যে আমার মতো মেয়ে ওনার জন্য ঠিক আছে আমার সব গুণ আমি ভুলে যেতে পেরেছি মা বিসর্জন দিয়ে দিতে পেরেছি আপনি বলুন না বলুন না গাঞ্জা না মেয়ে ছেলের বউ করে এনেছিলেন তখন লোকের কাছে বলতে খুব ভালো লাগতো আপনাদের যে বউ গাঞ্জা নেই কিন্তু তারপর সেই গানটাকে যে বাঁচিয়ে রাখতে হয় তা তো আপনাদের কখনো মনে হয়নি আপনারও মনে হয়নি আপনার ছেলেরও মনে হয়নি হ্যাঁ সংসারটাকে উচ্ছন্নে দিয়ে গান গেয়ে গেয়ে বাড়াতে এই তো কেন ফালতু ওর সঙ্গে কথা বলছো মা শুনছো না আমারই খাচ্ছে আমারই পড়ছে আবার আমাকেই খোঁটা দিচ্ছে যদি খাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিই কোথায় যাবে বাপের বাড়িতে জায়গা দেবে তো একেবারে খাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবে আর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিলেই আমি বেরিয়ে যাব বুঝি এতদিন ধরে তোমাদের এই বাড়িতে বিনে পয়সার চাকরানি হয়ে থেকেছি না ধরো যদি শুধু কাজের লোকের পয়সাটুকু হিসেব করো সেই হিসেবে হিসেব করলেও তো এত বছর ধরে যে পয়সা আমার জমেছে সেটা দেবার সামর্থ্য তোমার নেই দেখেছো মা মেয়ে যে এত বড় কেলেঙ্কারি করলো সেটা নিয়ে একটা কথা বলছে না বড় বড় কথা শোনাচ্ছে আমাকে আমি যা করতে পারিনি মোহর তা করতে পেরেছে বাবা আর আমি আশা করি আমার জীবনের মতো মোহরের জীবনটা নষ্ট হয়ে যাবে না তোমরা তোমরা সবাই মিলে ধরে বেঁধে আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছো আমি সেদিন প্রতিবাদ করতে পারিনি আর প্রতিবাদ করতে পারিনি বলেই আজকে আমাকে সবকিছু সহ্য করতে হচ্ছে কাল নয় আমি আজ রাতের ট্রেনেই যেতে চাই আমাকে ফিরে যখন যেতেই হবে আর ওখানে মানিয়ে থাকতেই হবে তখন তোমার যাওয়ার দরকারটা কি মিছে মিছে ওরা তোমাকে চারটে কথা শোনাবে আর তার রাগ গিয়ে আবার আমার উপর পড়বে কোনো প্রয়োজন নেই বাবা মানিয়ে নেবে দেখো না যখন ওরা জিজ্ঞেস করবে তোমাকে যে বোনের বিয়ে কেমন হলো তোমাকে তো বলতে হবে যে বোনের বিয়েটা হয়নি তখন দেখবে কিরকম দু হাত তুলে আশীর্বাদ করবে না ওদের আশীর্বাদ পাওয়ার আমার দরকার নেই বাবা ওদের আশীর্বাদ পেতে আমি ও বাড়িতে ফিরে যাচ্ছিও না দুবেলা দুমুঠো খেতে পাওয়ার জন্য যাচ্ছি মা তুই কি আজ রাতেই চলে যাবে হ্যাঁ মা কাল যাওয়াও যাওয়া আজ যাওয়াও যাওয়া হ্যাঁ হ্যাঁ যা বাবাই তো চেয়েছিল না যাতে তোর জীবনটা দুর্বিষহ হয়ে যাক আর সেই জন্যই তো আমরা তোর শ্বশুর বাড়িতে গিয়ে শ্বশুর বাড়ির লোকজনদের হাতে পায়ে ধরে এসলাম বেঈমান মেয়ে কোথাকার আরে দূর 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 তুই ওর কথা ধরো না ও মানুষ অশিক্ষিত ওর কথা ধরে কোনো লাভ নেই আমি তো জেনেই গেছি যে আমার দুটো মেয়ে খরচের খাতায় চলে গেছে আজ থেকে জানবো যে আমার আমার একটাই ছেলে আমার একটাই সন্তান তাই জেনো আজ থেকে তাই জেনো তো আমিও আজ থেকে রোজ ঠাকুরের কাছে প্রার্থনা করব যে আমার দুটো মেয়ের মরার খবর যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে দিতে পারি কি বৌমা কি বৌমা আপনার ছেলে যা করছে আপনার ছেলে যা বলছে আর আমি যা বললাম ওর থেকে বেশি কিছু বললাম কি যে নিজের দুটো মেয়েকে মেরেই ফেললো একটা সন্তান বলে দাবি করছে তার তো নিজের মেয়েদের মৃত্যুর খবরই পাওয়া উচিত মা
কিছু ভুল বলিনি আমি কিচ্ছু না কিচ্ছু ভুল বলিনি এখানে আর কেউ থাকে না কেউ मैं रहता हूँ और भी दरवान है यहाँ पर अच्छा এখানে হোস্টেলটা কোথায় यहीं बगल में क्यों ना ना আমি এমনি বলছিলাম अरे दरवाजा खोलिए अरे दरवाजा खोलिए ना কি হয়েছে चलो 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 पलटाई।